মুক্র মেঘালয়ত মেঘালয়ৰ ভূমিত কাম কাজ কৰিবলৈ দিয়া নহ'ব অসম দাবী মেঘালয়ৰ মুখ্যমন্ত্রী কনৰাড সাংমাৰ মুক্রৰ ঘটনাক লৈ মেঘালয়ৰ চৰকাৰৰ কেবিনেট বৈঠক মেঘালয়ৰ মুখ্যমন্ত্রী কনৰাড সাংমাৰ উপস্থিতিত অনুষ্ঠিত হোৱা এই বৈঠকত মেঘালয়ৰ সীমান্ত অঞ্চলৰ স্পৰ্শকাতৰ স্থানত আউটপোষ্ট সৃষ্টি কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে মেঘালয় চৰকাৰে পূব জয়ন্তীয়া পাহাৰত এক মৰিয়া ব্যপী স্থাপন দুই পশ্চিম জয়ন্তীয়া পাহাৰত মুক্র ব্যপী এণ্ড টিনৱে ব্যপী স্থাপন ৰিভয়ত তিনি ৰাণী জিৰাং ব্যপী পশ্চিম খাচী পাহাৰত চাৰি ওমালি ব্যপী লেজাডুপী ব্যপী আৰু লাংপী ব্যপী স্থাপন কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰে মেঘালয় মুখ্যমন্ত্ৰী কনৰাড সাংমাই আনহাতে 2011 চনৰ তথ্য অনুসৰি মুক্রক মেঘালয় বুলি দাবী কৰে মুখ্যমন্ত্ৰী কনৰাড সাংমাই লগতে এই ঘটনাত পাঁচজনকৈ লোকৰ মৃত্যু হোৱা সন্দৰ্ভত CBI তদন্ত দাবী জনায় মেঘালয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কনৰাড সাংমাৰ এই মন্তব্যৰ পাছতে প্ৰতিক্ৰিয়া ৰাজ্যৰ ৰাজনীতিত বিৰোধীৰ সমালোচনা শাসকীয় পক্ষ AIDF-ৰ বিধায়ক ৰফিকুল ইছলামৰ প্ৰশ্ন মেঘালয় মুখ্যমন্ত্ৰীৰ দৰে স্থিতি ল'ব পাৰিবনে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে সবল স্থিতি লওক দুর্বল স্থিতি দেখে তো এই দুর্বল স্থিতি যদি থাকে তেতিয়াহলে আজি মুক্র নহয় কালি আহি আপনার কইনাদরাও দাবি করব পরশি কই থেকে তো নলবাড়িও দাবি করে দিব যে নলবাড়িলৈকে আমার ইমা আর মুখ্যমন্ত্রী যদি কই দিয়ে আমি নলবাড়িলৈকে লাগিলে দি দিম তো এনেকুৱা দুর্বল স্থিতি লব না আগে সবল স্থিতি লব অসমের জনতা মুখ্যমন্ত্রীর লগত আছে এই ম্যাটার আমার মুখ্যমন্ত্রী নেদার আহ্বায়ক হয়ে থাকার স্বার্থতে সুবুরের রাজ্য সভার ওসর আঁঠু লৈছে মন্তব্য বিধায়ক আমিনুল ইসলামর ডাঙরিয়ায় নেদার প্রেসিডেন্ট হওয়ার কারণে উত্তর পূর্বাঞ্চলের সকল মুখ্যমন্ত্রীর সদ্ভাব রাখবর কারণে তাকে উত্তর পূর্বাঞ্চলের লিডার হিসাবে ইস্টাবলিশ করবর কারণে এটা আমার যেখানে নেইবরিং স্টেট তখন আঁঠু লওয়ার একটা 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 কালচার আমার দেখা পাচ্ছি তখন কিন্তু মানে দেখি একটা সফট এটিচিউড বেশি সফট হয়েছে যে ইমান সফট হলে আমার আমার মানুষ তখন মারিছে আমিয়ে মানে উল্টা আগতীয়াকে CBI দিয়ার কথা যেগুলা কথা কৈছে এইবিলাক ক্ষতিপূরণ দিয়ার কথা এইবিলাক কথা মই দেখিছো যে যথেষ্টখিনি এটা ভুল সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী কনৰাড সাংমাৰ মুক্র দাবী সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া বিধায়ক জাকিৰ হুছেইন সিকদাৰৰ অসমৰ মানুহ জাগিলে বিপদ হ'ব মেঘালয়ৰ আমি অসম যদি গৰজি উঠিব লগা হয় আমাতকৈ মেঘালয়ৰ যথেষ্ট ক্ষতি বেছি হ'ব কিন্তু অসমীয়া মানুহখিনি ধৈর্য আছে অসমীয়া মানুহখিনি যিটো আমি হাত ভনী বুলি কওঁ যিটো উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বুলি কওঁ তাত অসমৰ অসমে সদায় লিডিং লয় আৰু সেই দলপতিৰ ভূমিকা পালন কৰিছে অসমৰ ৰাইজে মেঘালয় মুখ্যমন্ত্ৰী কনৰাড সাংমাৰ মন্তব্যৰ পাছতে উত্তাল ৰাজ্যৰ ৰাজনীতি শাসকীয় পক্ষৰ বিৰুদ্ধে আক্ৰমণাত্মক ৰূপত দেখা গ'ল বিৰোধীৰ নেতা বিধায়কসকলক ব্যুৰো ৰিপৰ্ট NB News